এই চিজও কি মায়া নেই ছোট পাইলে ঠিক এখানে একটা এখানে একটা এখানে একটা কতগুলো মাছ আছে ও বাবা আর মাছগুলো আরো বেশি সুন্দর লাগছে দেখতে আলুরদমটা বানানো হচ্ছে একটু রসা কষা কষা করে করব কোনো কাজ যদি ঠিক করে করতে পারিস কতটা জল ফেললি বাবু দেখ আর এখানে আমি রাইস ফ্রাই করব তো সেই কারণে তেল দিয়েছি আর এই যে কাটাকুটি আছে হচ্ছে গাজর আর ক্যাপসিকাম আর দুটো ডিম নিয়েছি আজকে একটু অন্যরকমভাবে ফ্রাইড রাইসটা বানাবো মানে আমাদের দেশি স্টাইলে নয় বিদেশি স্টাইলে বানাবো এটি এখন ঠিকঠাক এখানে ভেজে নেবো আর সোনাকে আমি এখানে কাজ দিচ্ছি কী কাজ সোনা তোমাকে আলুর দমটাকে ভালো করে সুন্দর করে গ্লেজ করতে দিচ্ছি আর তোমরা স্নান করতে এটা দেখে কিন্তু খুব ভালো লাগছে হ্যাঁ এখানে রাইসটা হয়ে গেছে আমি পুরো আমার যে কুকিংটা ওটা আমি শর্টে বানিয়েছি একটু একটু করে আর এই যে ফ্রাইড রাইসে এরকম লুক এসছে এই বুড়ো বয়সেও বাবু যদি তুই এখন এই টম অ্যান্ড জেরি দেখিস তাহলে কী বলবো তোকে আর স্নান নেই কিছু নেই টম অ্যান্ড জেরি দেখছি হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার এপিসোড সো আজ হচ্ছে গুড ফ্রাইডে সো সেই কারণে আজকে স্কুল তো এমনিতে অলরেডি ছুটি সোনারও অফিস ছুটি বাড়িতে তিনজন বসে ল্যাদ খাচ্ছি টম অ্যান্ড জেরি দেখছি দুজনকে বকে ঝোঁকে স্নান করতে পাঠিয়েছি আর একজন এই যে এখানে বসে আছে জল খাচ্ছে আর টম অ্যান্ড জেরি দেখছে কী বলবো এদিকে আমার কুকিং কমপ্লিট হয়ে গেছে সোনা আর আমার স্নান করে এলে খেতে বসবো আর আজকে বিকেলের প্ল্যানিং কী বাবু বলবি কী প্ল্যানিং বিকেলের সিক্রেট সিক্রেট নেই কুছ সিক্রেট নেই বিকেলের প্ল্যানিং ওদের হচ্ছে কুম্ফু পান্ডা 4 দেখতে যাওয়ার ইচ্ছে কিন্তু আমরা বলেছি নো কুম্ফু পান্ডা এমনি জাস্ট ঘুরতে চলো তো লেটস সি কী হয় আর কী হতে পারে আই ডোন্ট নো স্টিল সো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করি একটা রঙিন ফ্লক একটা রঙিন এপিসোড লেট গিভ স্টার্ট দ্য ফ্লক এই যে আমার আলুর দমটা কত সুন্দর লুক লাগছে আর এই সুন্দর ছোট্ট পাড়া কড়াইটার মধ্যে গন্ধটাও কিন্তু খুব সুন্দর আসছে যখন আমি এই ঢাকনাটা খুললাম তো রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি চারজন মিলে এখন এখন অবতপর চারজন আছি এরপর পাঁচজন হয়ে যাবো হিমাংশু ভাই আসবে আই থিঙ্ক তো উনিও যাবে আমাদের সাথে যাচ্ছে হচ্ছে মিলিবাণী কেনাকাটা করবো একটু ঘুরবো ফিরবো কফি খাবো চলে আসবো এই আর কি ছুটির দিন আর কি করা যেতে পারে তাই তো বাবু আর কিছু করবি নেই বাস এই না মুভি কি মুভি কিসের মুভি তো ইজ ভেরি ইম্পর্টেন্ট কোন ইম্পর্টেন্ট নয় আমি মুভি ছবি তো চলো বেরোই আর এত গরম মেকআপ করেছি না মেকআপ করি নি সর আগে তো গেমে গেছে পানি হাওয়া আর বৃষ্টি আসছে হ্যাঁ ওয়েদার দেখে তাই মনে হচ্ছে এসো না আমাদের মতো কার্পেট দেখো তো মনে হচ্ছে ওয়েদার দেখে যে খুব জোরে হাওয়া আসবে তারপর বৃষ্টি আসবে আধে সমান কে আধে সমান কো কুছ নেই পাতা হে আর উন দোনো কাহাঁ জা রে হামে ভি নেই পাতা হে না বাবু আজকে ছুটির দিন বলে অনেক ক্রাউড পৌঁছে গেছে আধে সমানের ডেস্টিনেশনে বাট টিকিট কাটা আছে সুন্দর চারজনকে রেখেছে ছুটির দিনে ভাইয়া আপনি ডান্স কাটি যাকে কর সকতে আপ লোগ কা টিকিট বুকিং হুয়া থা কাল সেফ আপ দোনো পহলা আর আর কেউ ছিল না আর এখন আজ আজ দুপুর তক পাঁচ হি লোগ হুয়া থা আর আবি আবি আই ডোন্ট নো মে দেখতা আবি কোন সা স্টার্ট আছে আচ্ছা ওদের কি পপকর্ন পপকর্ন টপকর্ন আছে পাতা নেই হোগা কি কিউ চলো আর উন লোক দিখা দেঙ্গে আপ লোক যাও হে দিখা মে দেঙ্গে এই চেট এই স্নাইপ নাম্বার 2 হ্যাঁ কুম্ফু পান্ডা তুমি দেখবে কুম্ফু পান্ডা এতদিন পরে হ্যাঁ এসছে এখন মিস্টার ডিসকাউন্টে কালারটাও ভালো লাগছে ব্যাগ কালেকশন এই যে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে সব এই সব জায়গা থেকে নিয়ে চলে যাচ্ছ তুমি কিচ্ছু কিনে দিচ্ছ না শোনা এটা কিন্তু খুব বাজে হচ্ছে ঠিক আছে এখানে সোনার যদি কিনে নিতে হয় এখানে নিয়ে চলো দেখো কি সুন্দর সুন্দর শার্ট দেখো কি সুন্দর সুন্দর শার্ট এ দেখো 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 কত সুন্দর চলো কোথায় যাবে বলছো লিটল মোর কত দূরে হাঁটতে হবে আমরা ছি লিটল মোরে আমরা এসেছি আর আমার একটু ক্যান্ডেল কেনার ইচ্ছা আছে আর সাথে আমি এটা কিনে নিয়েছি কোথা থেকে নেবে এমএনজি থেকে এমএনজি বন্ধ হয়ে যাবে না দেখো এখানে যদি একটু ভালো ক্যান্ডেল কালেকশন পাওয়া যায় তো দেখি
এইগুলো গাছ ঠাছ রাখা রাখার জন্য খুব সুন্দর, 15,000 করে, খুবই সুন্দর, মানে খুবই সুন্দর। নিচেটা নেই, আচ্ছা নিচেটা এখানে পড়ে আছে। এই যে ঘরে ব্যাগগুলো রয়েছে, এত বড় মলে শুধু এই তিনটে ব্যাগই খুঁজে পেলে তুমি? আর কিছু খুঁজে পেলে না? একটা ফুলদানি কিনে দাও না আমাকে, দেখো না কবে থেকে ফুলদানি ফুলদানি বলছি আমি, ফুলদানি ফুলদানি। এই যে এইদিকে আসো, এই যে দেখো, এই যে বালতিও আছে, বালতি ফুলদানি, এগুলো সুন্দর সুন্দর। ঠিক আছে, কত ফুলদানি আছে শোনো, এটা ফুলদানি কিনে দাও তাহলে। এটা কি ফুলদানির জন্য? এটা প্লাস্টিকের ফুলদানির জন্য, আর তুমি ফ্রেশ ফুলদানির জন্য এগুলো ঠিক আছে জল দিয়ে রাখা যাবে। মল থেকে বেরিয়ে জাস্ট বেরোলাম, বেরিয়ে আমি এই সিনারিটা দেখে, মানে এটা এত সুন্দর লাগছে দেখতে। এবার যাচ্ছি এমজি মনে হয় মার্কেট মলটার নাম, ওখানে যাচ্ছি। তো হ্যাঁ, ওখানে যাচ্ছি, সোনা হয়তো কিছু দেখতে পেয়েছে আমাকে দেখিয়েছে, আমি যাই দৌড়ে দৌড়ে গিয়ে। যে আমাকে কী দেখালো, ওয়াও এই যে পদ্ম পাতা, ও পদ্ম পাতা না শাপলা, শাপলা, এই যে এখানে একটা শাপলা পেয়েছি শোনা, এগুলো তো শাপলা, হ্যাঁ হ্যাঁ, ওই যে কালারফুল মাছ আছে, এই যে ছোট ছোট কালারফুল মাছ, ওয়াও শোনা, এই পাতাতে ভাত খাওয়া যাবে, যাবে, ওয়াও। এসো না, কেউ কি তুলে দেবে আমাদের একটু শাপলা? এসো না, কেউ তুলে দেবে আমাদের একটু শাপলা? কি ফাইন লাগছে দেখতে, এসো না আমি তুলবো এই ফুলটা, ফুলটা তুলবো, কি সুন্দর লাগছে দেখতে। কখনো শাপলার আমি এরকম গাছ দেখিনি, এই প্রথমবার দেখছি, আমি পদ্ম দেখেছি সোনা, এই প্রথমবার দেখছি, আর মাছগুলো আরো বেশি সুন্দর লাগছে দেখতে। হচ্ছে এই যে হোম সিটিতে, এটা আমি এমজি বলছিলাম, হোম সিটি এই যে মলটা, এর আগেও এসেছিলাম, শেয়ার করেছিলাম। তুমি ডেমো নিতে পারো, যাও, কারণ ইন্ডিয়ার উপর ডিপেন্ড করে থাকলে তোমার আমি ব্র্যান্ডেড জিনিসগুলো যেগুলো আমি মাখি স্কিনের দরকার সেগুলো আলাদা, এগুলো তোমার স্কিনে যাচ্ছে লাগিয়ে হয়ে গেল। আচ্ছা, এই কন্টেনারগুলো নিতে এসেছি এই মিছি রাখার জন্য। সোনার হাতে দুটো আছে, দেখি সোনা কোনটা কোনটা নিয়ে এসো, দুটো আছে তো চুজ করছি কোনটা ভালো হবে বুঝতে পারছি না, এটা না এটা। এই যে দেখো গ্লাসের শেডগুলো কত সুন্দর, কালারফুল, এতে জলও খেতে বারবার ইচ্ছে করবে জানো সোনা। না আমি তো পাগল হয়ে গেছি, এখানে মামানে বলে দিয়ে শাদি মত কর, মে কর লিয়া গলতি, আর গলতি করকে আবি খরিদ, আবি আবি খরিদ খরিদ তো রও। শোনা এগুলো খুব ভালো জানো, এই যে এগুলো খোলো একটা, খোলো, এই যে এরকম খুলে খুলে মেকআপ বক্স, ছোট ছোট জিনিস রাখার জন্য পুরো একদম সেট, এটা অ্যামাজনে পাওয়া যায় ইন্ডিয়াতে। শোনা এটা তো দেখতে খুব সুন্দর, এসছি এখন ওপরে সেকশনটাতে, এখানে আমি ক্যান্ডেল নিতে এসছি, আর শোনা গেছে ছেলেদেরকে আনতে, তো আমি আর হিমাংশু ভাই মিলে ঘুরে বেড়াচ্ছি কি করবো। কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস, এখানে সুন্দর সুন্দর ক্লক আছে। ভাইয়া এইদিকে কিতনা আচ্ছা হয় সব দিবারো মে, এ ও হ্যাঁ কিতনা সস্তা হ্যায়, কিতনা আচ্ছা কাম লে 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 সিস্টার, ওয়াও ভাইয়া জব ফির ঘর ছোড়েঙ্গে না, এই চিজোঁ কি মায়া নেই ছোড় পায়েঙ্গে, ঠিক হ্যায়, লেনে গে তো সব, লেনে গে তো সব মন হোতা হ্যায়, পর জব ছোড় কে জায়েঙ্গে, ওয়াও কোই কোই কোই, কত ভালো লাগছে দেখতে। এই যে কতগুলো মাছ আছে, ও ওয়াও, কি সুন্দর লাগছে দেখতে, সব ক্যান্ডেলের জন্য। এই যে ক্যান্ডেলের স্ট্যান্ড, এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তিনটে রাখা যাবে, এখানেও সেম, এই যে ডেমো দেওয়া আছে, অ্যান্ড ওখানে ওরকম, এটা তো বেশি বিউটিফুল লাগছে দেখতে, ওয়াও। এই দেখি ভাইয়া, এ বিয়ার চায়, এ বিয়ার চায়, এ তো ডেমো, ডেমো দেওয়া আছে এখানে,
এটাও সুন্দর, পুরো পাগল হয়ে যাওয়ার মতো। শপিং করে টায়ার্ড হয়ে গেছি, একটু বিস্কুট কেক একটু জল খাওয়া দাওয়া করছি, এইখানে বসে বাড়ি ফিরলাম। সবাই ফ্রেশ হয়ে গেছে, আমি হয়নি, একটু গেছিলাম ভাত টাত বসালাম, কারণ আজকের বাইরের খাবারটাকে একটু অ্যাভয়েডই করলাম, কারণ কাল স্যাটারডে সানডে মানডে তিন দিন আবার ছুটি, না কাল ছুটি নেই, কাল সোনার অফিস আছে, তো বিকালবেলা কোথাও না কোথাও বেরোবো, আবার কিছু না কিছু খাওয়া পড়ে যাবে, তো সেই কারণে আজ আর কিছু খেলাম না। আর এই যে এখানে শুয়ে আছে একজন, কুকু পান্ডা ফোর দেখে এসছে, বাবু কেমন লাগলো? আচ্ছা দা শুয়ে শুয়ে বলবি, হ্যাঁ ভালো লাগলো? সারপ্রাইজ প্ল্যান, সারপ্রাইজ ভালো লেগেছে? পপকর্ন খেয়েছিস কেন? আচ্ছা ওই দেড় ঘন্টা মুভি মে কে ইন্টারভ্যাল হোকা বাবু, হ্যাঁ না, তো যাই হোক আমি ওই সিটি হোম কি হোম সিটি হোম সিটি তাই তো বাবু, হোম সিটি থেকে টুকি টাকি আমার অনেক জিনিস কিনেছি, আর সংসারে তো অনেক জিনিসই কিনেছি, সেগুলোকে শেয়ার করছি না, কিন্তু আমি কী কিনেছি সেটা তোমাদের সাথে একবার শেয়ার করছি। আর ওদিকে সোনার হিমাংশু ভাই হচ্ছে কিচেনে, ওরা একটু আমি একটু কাটিং ফাটিং করে দিলাম, ভাত বসিয়ে দিলাম, আর হিমাংশু ভাই ইয়েটা কারিটা খুব ভালো বানায় ওদের স্টাইলে, গুজরাতি স্টাইলে, তো উনি ওটাই বানাচ্ছে, আর আমি ওনাকে সব কিছু রেডি ফেডি করে দিয়ে আলু ফালু কেটে দিয়ে আমি চলে এসেছি ঘরে, তো একটু একটু শেয়ার করছি তোমাদের সাথে আমি আজকে কী কী কিনেছি। এই যে এই ঝোলাটা তো আছেই, এই চকটা ইয়ে বেরিয়ে গেছে যেটা হিমাংশু ভাই ওদেরকে কিনে দিয়েছে, সব থেকে আগে দেখা এই একটা কাজের জিনিস যেটার মধ্যে আমি আমার অনেক ছোট ছোট জিনিসপত্র রাখতে পারবো, এটা এখন আর খুলছি না, এগুলো তোমরা ইন্ডিয়াতে সবাই ইউজ করো, অনেকে ইউজ করো অনেকেই করো না, বাট আমি অনেকবার দেখেছি অ্যামাজন মেশো দেখেছি, কিন্তু আমি তো কখনো কিনিনি যেহেতু ওখানে থাকি না, তাই তো এখানে যেহেতু পেয়ে গেলাম তো নিয়ে নিলাম। এখানে আমার ছোটো মোটো জিনিস, কানের টানের পিন, সেফটি পিন, ক্লিপ, গার্ডার, এই সমস্ত রাবার ব্যান্ড ফ্যান্ড রাখার জন্য এটা খুব একটা ভালো। এখন আপাতত আমি টেবিলের উপর রাখি, পরে এটাকে প্লেস করা হচ্ছে। এই যে দুটো সুন্দর সুন্দর ক্যান্ডেল নিয়েছি, যেগুলো আমি একটু আমার এই রুমে আর হচ্ছে ডাইনিং রুমে সুন্দর করে জ্বালাবো, আর গন্ধ নেবো, এত সুন্দর এর গন্ধটা, খুব সুন্দর। তো এটা বাইরে বের করে গেলে গন্ধটা চলে যাবে, তাই আর বাইরে বের করা যাবে না। আর এখানে আরেকটা ক্যান্ডেল আছে, এই যে একটা পুরোটা বার করছি না, আরেকটা এই দুটো নিয়েছি, সোনা আরেকটা তুলেছিল, আমি এবার রেখে দিয়েছি পরে, কারণ ওগুলো হচ্ছে পরের জন্য তুলবো বলে। এই একটা আইশ্যাডো প্যালেট খুব সুন্দর দেখলাম বলে আমি নিয়ে নিলাম, আমি এখানে জিনিস তো ইউজ করি না, ইন্ডিয়া থেকে যখন এসেছিলাম অনেক অনেক জিনিস নিয়ে এসেছিলাম, আর কেউ যখন আসে তখন ইন্ডিয়া থেকে আমি আনানো করাই, কিন্তু এবার ভাবলাম যে এখানকার কিছু জিনিস একটু ইউজ করে দেখি আমি কেমন কি বৃত্তান্ত হয় আর কি। তো আমার দেখে মনে হচ্ছে আইশ্যাডো প্যালেটটা খুব ভালো হবে, তো ইউজ করার পরে বুঝতে পারবো, গন্ধটা সুন্দর। তারপরে যেটা যে দুটো নিয়েছি হচ্ছে এই যে একটা ল্যাভেন্ডার কালার নেল প্রিন্ট, একটা এই যে এরকম গ্লোজি নেল প্রিন্ট, একটা হোয়াইট, আর একটা এই যে ট্রান্সপারেন্ট কালারের নেল প্রিন্ট, তো চারটে নেল প্রিন্ট নিয়েছি। আর একটা আছে এই কালারটা, এটাও যেটা খুব ভালো লাগলো, একটা আনকমন কালার, আর দেন দেন হচ্ছে এই যে এই একটা কিউটি পাই, কিউটি পাই, এই যে একটা জিনিস নিয়েছি যেটা আমার আইফু ফিল করার জন্য। তিনটে কালার আছে, দুটো ব্রাউন আর একটা হচ্ছে ব্ল্যাক, হচ্ছে এই একটা লিপস্টিক, আর দেন একটা হচ্ছে আইলাইনার ব্রাশ। এই হচ্ছে আমার শপিং, আর তারপরে তো অনেক কিছু আছেই, যেমন চপার বোর্ড, আরও কী কী আছে, টেবিল ক্লথ, আরও অনেক কিছু আছে। এটা এখানে আমি প্লেস করলাম, একটু খুশবুটা নিই, আর এই জায়গাটা একটু সুন্দর করে সাজালাম, এই ক্যান্ডেলটা একটু দেখা মানে ধরালাম, গন্ধটা সুন্দর সুন্দর বেরোবে, আর এখানটা একটু সুন্দর করে সাজিয়ে নিলাম। এই সোনা যেহেতু কিচেনে আছে তো কিচেনের কাজটা আমার এখন নেই, তো এবার যাবো আমি মেকআপটাকে রিমুভ করবো, মেকআপ করতে যতটা ভালো লাগে মেকআপ রিমুভ করতে তার থেকে বেশি কষ্ট লাগে কিন্তু, তো যাই হোক মেকআপটা রিমুভ করবো, ড্রেস চেঞ্জ করবো, ফ্রেশ হবো, তো চলো তারপরে খাবার টেবিলে হয়তো আবার দেখা হবে। আচ্ছা ব্লগ এন্ড করতে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাজে হচ্ছে 11টা, তো চলো আবার দেখা হবে একটা রঙিন ব্লগের সাথে।
কুম্ফু পান্ডা এতদিন ধরে কুম্ফু পান্ডা চলছিল আমার ব্লগে, আজ গিয়ে কুম্ফু পান্ডা 4 শেষ হলো। এরপরে আর বলবো না কুম্ফু পান্ডা, তারাও এখন শুয়ে পড়েছে, ক্লান্ত হয়ে গেছে কুম্ফু পান্ডা দেখে। তো খাওয়া দাওয়া হলো সব, এবার শোয়াটা হয়েছে, এবার শোয়া তো হবে না, একটু গল্প হবে। তো চলো দেখা হবে একটা নেক্সট রঙিন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড সবাই সবার নিজের খেয়াল রেখো। চলো বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।